আজকে আমাদের ভিডিওটি যে মূল অংশটি সেটি হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডস পার মডেলগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের একটি বোর্ডের প্রয়োজন। তো আজকে আপনাদের সবাইকে এই বোর্ডটি হচ্ছে অ্যাসেম্বল করে দেখাবো। তো আমাদের অ্যাসেম্বলির যে উপকরণগুলো সেগুলো এখানে আছে এবং পরবর্তীতে লাগলে আমরা দোকান থেকে নিয়ে নেব। তো পর্যায়ক্রমে আমাদের এখানে হেল্প করবে আমাদের বড় দাদা। দাদা কেমন আছেন? ভালো। কি অবস্থা দিনকাল? কেমন চলছে? ভালো চলছে আল্লাহর। আচ্ছা, কাজ করে আজকে দেখাবেন তো? হ্যাঁ অবশ্যই দেখাবো। ঠিক আছে, তো আজকে আমাদের যে উপকরণগুলো লাগবে সেটি হচ্ছে আমাদের কিছু তার লাগবে, সিঙ্গেল ফেসের একটি পাওয়ার ফ্যাক্টর রয়েছে, ডাবল ফুলের একটি সার্কিট ব্রেকার এবং কেস আছে, এবং আমাদের লাইট রুমের ভিতরে লাইট নিয়ন্ত্রণের জন্য একটি চার গাদের একটি সুইচ বোর্ড, আমাদের D11 এবং D11 হোক অথবা D12 যে মেইন ডপটাটি রয়েছে সেগুলো যেখানে ইনসার্ট হবে মেইন অপশন এখানে, তার জন্য একটি 100 অ্যাম্পিয়ারের কাট আউট, এবং এখানে আমাদের একটি ডাল স্টেটার রয়েছে। তো চলুন আমরা ধারাবাহিকভাবে সব কিছু লাগানো দেখি।
এখানে যদিও আমাদের এটি হচ্ছে চলমান একটি বাজার, এখানে অনেক আওয়াজ হচ্ছে, আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে কিনা জানি না। তবে এখন যে কানেকশনটি করা হলো এটি জাস্ট শুধু লাল এবং কালো তার, হোল্ডারের যে দুইটি করে তার বের হয় সেই দুইটি তার বের হয়, এখনো কোনো বোর্ডে কিন্তু কানেকশন দেওয়া হয় না। তো এটি হচ্ছে আমাদের জাস্ট এখান থেকে তারগুলো নিয়ে আমাদের যে বোর্ডটি, এই বোর্ডের ফুটো রয়েছে ওখান দিয়ে বের করে এখানে নিয়ে আসা হবে। তো পরবর্তী কাজগুলো আপনারা দেখতে থাকুন। এখানে যে হোল্ডারের লাইনটি রয়েছে সেটার যে কমন দুইটি তার রয়েছে, কমন দুইটি একত্রে সংযোগ করে আমাদের ওই সুইচ বোর্ডে লাইন দিয়ে দেওয়া হবে, এতে করে আমাদের একটু পরিমাণ তার সাশ্রয় হবে। আমাদের এখানে হচ্ছে মোট দুইটি কালো তার এবং একটি তিনটি লাল তার রয়েছে। তো কালোর ভিতরে ওই যে হোল্ডার দুইটি রয়েছে ওই দুইটির হচ্ছে একটি কমন নিউট্রাল, আর একটি যে মাত্র ঢুকানো হলো এটি হচ্ছে আমাদের যে মেইন ড্রপ তার আসবে ওইটা নিউট্রাল, আর এটি যে দেখতে পাচ্ছেন এটি জাস্ট এখান থেকে ঘুরিয়ে এই যে কাট আউটের এখানে হবে, আর এই দুইটি লাল যে রয়েছে এই লাল দুইটি হচ্ছে হোল্ডারের, আর বাদ বাকি যে অপশনগুলো সেগুলো আমরা ভিডিও ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করব। আমাদের এখন এই বোর্ডটি ইনসার্ট করে দেব। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে প্রত্যেকটা পয়েন্টার রয়েছে এগুলো সবগুলো একাধারে শর্ট করে দিতে হবে। আমরা যদি উল্টিয়ে দেখায় আমাদের যে কোনো এক প্রান্তে সবগুলো শর্ট করে দিতে হবে। শর্ট করার যে মানে অপশনটি থাকবে সেটি হচ্ছে আমাদের ফেস তারের সাথে সবগুলো কানেকশন দেওয়া থাকবে। আপনারা দেখতে থাকুন। এখানে যে কানেকশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো যদি আপনারা বোঝে না থাকেন সেটি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখুন লাল ওয়্যার রয়েছে তিনটি। তো এটি একটু মোটা টাইপের, তো মোটাটি সোজাই বোর্ডের নিচ দিয়ে এই যে আমাদের কাট আউটের যে ইয়া রয়েছে এটি কিন্তু অন্য কোথাও যায় না। আর যে দুইটি লাল তার রয়েছে এই দুইটি হচ্ছে আমাদের এই যে হোল্ডার রয়েছে বাটন হোল্ডার, এই বাটন হোল্ডারে হচ্ছে এই লাল দুইটি, এবং কালো যে দুইটি রয়েছে একটি হচ্ছে ওই দুইটি হোল্ডারের সাথে শর্ট হয়ে একটি কালো তার হয়েছে, এবং একটি কালো তার আমাদের বোর্ডের পিছন দিয়েও ওই যে ওখানে রাখা আছে ওইটি আমাদের ড্রপ তারের সাথে কানেক্ট করে দিয়ে দিতে হবে। তো চলুন এখন আমরা এটি লাগিয়ে দিই।
আপনারা কানেকশন করার সময় জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, যে এখানে ছোট বোর্ডটি যে রয়েছে, ছোট বোর্ড এবং যে ছোট কাট আউটটি রয়েছে এবং দুইটি হোল্ডার রয়েছে, এটি হচ্ছে একটি ইউনিট। এবং এখানে যে সার্কিট ব্রেকার, মেইন সুইচ, পাওয়ার ফ্যাক্টর এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এই চারটি জিনিস হচ্ছে একটা ইউনিট। এবং এখানে যে একটি দুটি তিনটি, এটা একটি ইউনিট, এই দুইটা ইউনিট আলাদা আলাদা। এই কাট আউট দ্বারা হচ্ছে এই ইউনিটটা নিয়ন্ত্রিত হবে, এবং ওই কাট আউট দ্বারা এই সার্কিট ব্রেকার, পাওয়ার ফ্যাক্টর এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে, এই কয়টা জিনিস নিয়ন্ত্রণ হবে। এখন আমাদের যে লাইনটি কানেক্ট করব সেটি হচ্ছে যে মেইন যে কাট আউটটি রয়েছে সেখান থেকে আমাদের সরাসরি এরকম হয়ে এই সার্কিট ব্রেকার দিয়ে এদিক দিয়ে লাইন এসে সরাসরি আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টে অ্যাড হবে। তো সেক্ষেত্রে আমরা উপর দিয়ে লাইনগুলো দিলেই কিন্তু দিতে পারতাম, কিন্তু তা না দিয়ে আমাদের যে যে তারটি রয়েছে এটি এখান থেকে লাইন এটার ভিতরে দিয়ে জাস্ট অপর পিঠ দিয়ে ঘুরিয়ে আবার এখানে এনে এটার ভিতরে দেবো। তো এটা আমরা প্রথমে আগে অ্যাড করি, সেগুলো আপনারা দেখেন। আমাদের এই লাইনটি যে মেইন লাইন, ওই কাট আউট থেকে সরাসরি এসে জাস্ট আমাদের এই সার্কিট ব্রেকারের নিচ দিয়ে ইনপুট হবে। তো আমাদের যে নিচ দিয়ে ইনপুট দিচ্ছি, দেখি নিচ দিয়ে দিতে হবে, এটার কিন্তু কোনো রুলস নেই। আপনারা চাইলে উপর দিয়ে দিয়ে নিচ দিয়ে বের করতে পারেন, আবার নিচ দিয়ে দিয়ে উপর দিয়ে বের করে এখানে দিতে পারেন। তো আমরা নিচ দিয়ে ইনপুট ঢুকিয়ে উপর দিয়ে আউটপুট বের করে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টে লাইনটি দেব। এটি হচ্ছে আমাদের আউটার, এটি হচ্ছে আমাদের যে ম্যাগনেটিক কন্ট্যাক্টে আসবে, এই যে এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এখানকার বিষয়টি একটু জটিল। তো সেক্ষেত্রে এখন আমি দেখাই, এই যে এই তারটির যে রয়েছে এটি সরাসরি সার্কিট ব্রেকার থেকে লাইনটি এটি এসেছে, এবং এখানে যে লাল এবং কালো দুইটি তার দেখছেন এটি হচ্ছে আমাদের সরাসরি পাওয়ার ফ্যাক্টর যে রয়েছে সেই পাওয়ার ফ্যাক্টর থেকে এই দুইটি তার রয়েছে। এবং এখানে যে কালো তারটি রয়েছে এটি সরাসরি নিউট্রাল, মানে আমাদের বোর্ডের পিছনে যে এই বোর্ডের ভিতরে যে একটা আর্থিনের তার দিয়েছিলাম এবং এখানে একটি তার আর্থিন। তো এই আর্থিন তারটির দরকার হচ্ছে আমাদের এই যে কন্ট্যাক্টটিকে আটকানোর জন্য, নিউট্রাল এবং ফেসের দরকার, সেক্ষেত্রে এটি হচ্ছে নিউট্রাল। আর এই যে এই তারটি যে রয়েছে এটি হচ্ছে আমাদের সরাসরি মোটরের আউটপুট লাইন হিসেবে
এটি চলে যাবে। তো এটি কিভাবে কানেকশন করতে হয় এটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন। আমি একটু প্রথমে আপনার দেখ ম্যাগনেটিক কন্ট্যাক্ট সম্বন্ধে একটু ধারণা দেই। এখানে দেখতে পাচ্ছেন অতটি ডিটেলস ভাবে বলা সম্ভব না, এক্সট্রা ভাবে এটির বিষয়ে একটি আলাদা টিউটোরিয়াল করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে যে একটি দুইটি তিনটি এবং এই পাশে একটি দুইটি তিনটি লাইন রয়েছে, এগুলো ভিতর দিয়ে পাতি শর্ট করা অবস্থায় যখন এই কন্ট্যাক্টটি আটকানো অবস্থায় থাকে তখন এই তিনটি অটোমেটিক শর্ট হয়ে যায়। আর এখানে আর একটি এবং দুইটি দেখছেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই আটটি যে টার্মিনাল রয়েছে আটটি হচ্ছে সুইচের কাজ করে। মানে এই পাশ দিয়ে ইনপুট হবে, এই পাশ দিয়ে আউটপুট হবে, অথবা এই পাশ দিয়ে ইনপুট হবে, এই পাশ দিয়ে আউটপুট হবে, এটি আপনার লাগানোর উপর ডিপেন্ড করবে। এবং এই পাশে দেখুন এখানে A1 এবং A2 দেওয়া আছে, এই দুটি হচ্ছে ভিতরে কয়েল কানেকশন। এই দুটি কয়েল কানেকশনে যখন 220 ভোল্ট সাপ্লাই দেবেন দেওয়ার সাথে সাথে এই কন্ট্যাক্টটি আটকা শুরু করবে। তো আমরা জাস্ট শুধু কানেকশনগুলো আপনারা দেখে রাখেন। আমাদের এখন পর্যন্ত ফুল কানেকশন করা কমপ্লিট হয়নি ম্যাগনেটিক স্টার্টারে। তো যে পর্যন্ত হয়েছে এটি আমি খুব সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা এটি জটিল করে নেবেন না, তাহলে কিন্তু আপনাদের বোঝা কষ্ট হবে। তো আমি সহজ ভাষায় আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমে যে তারটি রয়েছে আমার, এটি হচ্ছে ইনপুট লাইন। সার্কিট ব্রেকার থেকে যে আমাদের ইনপুট লাইনটি এসেছে এটি এসে সরাসরি আমাদের স্টার্টারের একদম এই সাইডে যে চারটি টার্মিনাল রয়েছে, একটি দুইটি তিনটি চারটি, প্রত্যেকটির সাথে শর্ট হয়ে আছে। কিন্তু দেখুন এই যে এটির সাথে এটি শর্ট, এটির সাথে এটি শর্ট, এবং এটির সাথে এটি শর্ট করে দেওয়া আছে। তো সরাসরি ইনপুট লাইনটি এসে এদিক দিয়ে এসে এখানে জাম্পার হয়ে সরাসরি এদিক দিয়ে উঠে এটি শর্ট অবস্থায়, তার মানে আমাদের ইনপুট লাইনটি কিন্তু বোঝা শেষ হলো। যে কোনো অন্য কোনোটার সাথে এটির কানেকশন করা নেই। এখন সেকেন্ড যে দুইটি তার রয়েছে, এই যে দেখুন একটি হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের, ওই যে ওইটি
এবং আরেকটি হচ্ছে সরাসরি আমাদের যে সোর্স নিউট্রাল রয়েছে সেই নিউট্রালের তার, এই দুইটি আমাদের শর্ট করে এই যেখানে কানেকশন দেওয়া আছে, এবং আরেকটি তার এখান থেকে গিয়ে আমাদের ম্যাগনেটিক স্টার্টার এ টুতে আমরা কানেক্ট করে দিয়েছি, সরি এটি এ টু না, আমরা এটি এ ওয়ানে কানেকশন দিয়েছি, যদি এ টু দিতাম তাও হতো, তাহলে আবার এ ওয়ানে আমাদের ফেস দিতে হতো, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে এটিকে আমরা, এবং তিন নম্বর যে তারটি রয়েছে এটি আমাদের যে পাওয়ার ফ্যাক্টর রয়েছে এটির ফেস, যে এখানে যে ফেস রয়েছে এই ফেস তারটি আমাদের, এ দেখুন এই কন্ট্রাক্টের আউটপুট যে রয়েছে একটি দুইটি তিনটি, এই কন্ট্রাক্টের আউটপুটে হচ্ছে তিনটি শর্ট থাকবে, আর এটি এদিকে ইনপুটে চারটি শর্ট থাকবে এবং আউটপুটে তিনটি শর্ট থাকবে, তো সেই তিনটি শর্ট থেকে দেখুন যে এটি কানেক্ট হয়ে গেছে, এটি চাইলে কিন্তু আমরা এখানেও দিয়ে দিতে পারতাম, তো এখানে আমাদের তার গিবি জিবি যার কারণে এটি আমাদের নিয়ে এসে এখানে দিয়েছি যেখানে এখানে আমাদের লাইনের জায়গা রয়েছে, এবং চার নম্বর যে তারটি রয়েছে এটি হচ্ছে আমাদের আউটপুট, মোটরের যে আউটপুট লাইনটি হবে সেই আউটপুট লাইনটি এখানে আমাদের দেখুন সরাসরি এখান থেকে বের হয়ে এসে আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টের সরাসরি আউটপুটে কানেকশন হয়েছে, এখানে একটি দুইটি তিনটি, আমরা বারবার বলছি এই তিনটির সাথে শর্ট অবস্থায় থাকবে এবং ইনপুটে চারটির সাথে শর্ট অবস্থায় থাকবে, তো এ পর্যন্ত এইটি, এবং আর একটু কানেকশন রয়েছে সেটি আমি আপনাদের পরের স্টেপে দেখাচ্ছি। আমাদের কানেকশন প্রায় শেষ পর্যায়ে, এখন আমি আপনাদের পুশ সুইচ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, দেখুন এখানে আমাদের তিনটি তার রয়েছে, তো তিনটি তার আমরা কোনটা কোথায় লাগাবো, এটি হচ্ছে আমাদের ওয়ান পুশ সুইচ এবং এটি হচ্ছে আমাদের অফ পুশ সুইচ, তো আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অফ পুশ সুইচ যে রয়েছে সেটি আমাদের উপরের যে টার্মিনাল দুইটি রয়েছে উপরকার টার্মিনাল দুইটির সাথে আমাদের দুইটি তার কানেকশন করতে হবে, এবং অন যে পুশ সুইচটি রয়েছে সেটি নিচের দুইটি কানেকশন টার্মিনালের সাথে আপনারা কানেকশন করতে হবে, এবং অন এবং অফ পুশ সুইচের উপরের এই কানেকশনটি এবং অফ পুশ সুইচের উপরে কানেকশনটি এবং অন পুশ সুইচের নিচের যে টার্মিনাল রয়েছে এই দুইটি শর্ট অবস্থায় হয়ে যে জাস্ট একটি তারে পরিণত হবে, আর বাদ বাকি দুইটি যে তার থাকবে এটি হচ্ছে অফ পুশ সুইচের উপরের প্রান্ত এবং অন পুশ সুইচের নিচের প্রান্ত, তো আপনারা এখন কোনটি কোথায় লাগাবেন, আপনারা সর্বপ্রথম এই অফ পুশ সুইচ রয়েছে এই এই তারটি একদম চোখ বন্ধ করে এ টুর সাথে কানেকশন করে দেবেন, ধারাবাহিকভাবে তারপর আপনাদের দেখাচ্ছি যে আমাদের এই যে অফ পুশটি রয়েছে এটির যে যে তারটি রয়েছে এটি একদম চোখ বন্ধ করে ম্যাগনেটিক স্টার্টারের এ টুতে কানেকশন করে দেবেন, দিল আচ্ছা, এটি আমাদের কানেকশন হয়ে গেলে এর এই যে দেখুন এই যে এটি কিন্তু অফ পুশ, অফ পুশ সুইচের এটি আমাদের এ টুতে গেছে, এবং আমাদের যে মেইন ইনপুট এই যে অন অন পুশ যে সুইচটি রয়েছে এই যে এই লালটি রয়েছে এই লালটি আমাদের সরাসরি মেইন যে সোর্স আছে সোর্স লাইনের সাথে কানেকশন, যেহেতু আমাদের সোর্স লাইন হচ্ছে এটি, এই যে এটি সোর্স লাইন, আমি আপনাদের একটু ভালো করে দেখাই, আমাদের সোর্স তার যেহেতু এটি, তো এটি যে কোনো এক জায়গায় কানেকশন করে দিলে হবে, তো আমরা সেই ক্ষেত্রে আমরা এখানে কানেকশন করে দিচ্ছি, আচ্ছা এটি আমাদের কানেকশন করা শেষ হয়ে গেলে এই যে আরেকবার দেখুন এই যে অন পুশ সুইচটি রয়েছে এটির যে তারটি রয়েছে এটি আমাদের সোর্স লাইনের সাথে কানেক্ট, আর যে একটি বাদ থাকলো আমাদের এই যে দুইটি কমনে শর্ট করা এই এই একটি তার আমাদের কোথায় দিতে হবে সেটি হচ্ছে এই যে আমরা যে আউটপুট টার্মিনালে তিনটি শর্ট করেছি এবং একটি যে শর্ট করিনি এইখানে হচ্ছে আমাদের এই কালো তারটি দিতে হবে, আমাদের যে তিনটি শর্ট করা এই পাশে কিন্তু চারটি শর্ট করা কিন্তু এই পাশে তিনটি শর্ট করা কিন্তু এই পাশে তো আরেকটি বাকি রয়েছে এইটির সাথে আমাদের এই জাস্ট কমন করা কালো তারটি অ্যাড করে দিতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের মোটামুটি
ম্যাগনেটিক স্টার্টারের কাজ শেষ। জানি না আপনাদের ভিডিওতে সবকিছু বোঝাতে পেরেছি কিনা, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ। এই পাশে ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কার্যক্রমগুলো ছিল সেগুলো আমাদের লাগানো মোটামুটি কমপ্লিট। এখন আমাদের জাস্ট অপর পাশে যে নিউট্রালের অপশনটি রয়েছে সেটি শুধু আপনাদের একটু দেখাই। এখানে আমাদের জাস্ট শুধু এই যে নিউট্রালের যে অপশনটি রয়েছে, এই যে দেখুন, একটি হচ্ছে ওই যে আমাদের যে এই বোর্ডটি যে রয়েছে ওই যে সুইচ বোর্ড, এবং আরেকটি হচ্ছে আমাদের যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে এটি, এই দুইটি নিউট্রাল হচ্ছে, এই যে এই নিউট্রাল দুইটি হচ্ছে আমাদের বোর্ড থেকে এসেছে, এবং আর যে যেখানে শর্ট করে দিয়েছি এই নিউট্রালের আর কোনো কাজ নেই, এটি হচ্ছে জাস্ট আমাদের ডপ্টারের সাথে অ্যাড করে দিতে হবে। এই যে দেখুন নিউট্রালের কিন্তু সরাসরি শর্ট হয়ে আমাদের মোটরের আউটপুটে চলে গেছে। তো বোর্ডের কাজ এই পর্যন্তই, আমরা এখন চেষ্টা করব যে এটি ফুল সেট আপ দিয়ে যখন মোটর লাগাই তখন আপনাদের আর বাদ বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করব।
দূরত্ব বেশি তো ড্রপ দেওয়া ঠিক যে বন্ধুরা আমার মানে পানি বেশি ওঠে এর ভিতরে মনে হয় 30-35